এ ধরনের আকীদা বিশ্বাস এই আমাদের উপমহাদেশের যারা বড় বড় আলিম তাদের বই কিতাবে পাওয়া যায়। তবলিগী নিসাব নামক যে গ্রন্থটা মসজিদের ভিতরে পড়া হয়, কন্টিনিউ পড়া হয়, এই তবলিগী নিসাবের একটা অধ্যায় আছে ফাজাইলে দুরুদ। এই ফাজাইলে দুরুদের ভিতরে একটা অধ্যায় আছে যে এক ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় হজে গিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর নবীর রওজার কাছে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, প্রার্থনা করি ইয়া রাসূলুল্লাহ আমি বিপদে আছি। বিপদে প্রার্থনা করতে করতে যখন ঘুমিয়ে পড়ছে তো ঘুমের ভিতরে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ যখন হয়ে গেছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত, তো আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা করছে, আল্লাহ রাসূল তাকে একটা রুটি দিচ্ছে, একটা রুটি ঘুমের ঘরে তার একটা রুটি দিচ্ছে। ওই ব্যক্তি বর্ণনা করতেছে যে আমি ঘুমের ঘরে আল্লাহ রাসূলের দেওয়া রুটি অর্ধেক খাইলাম, এরপর আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখি কি অর্ধেক রুটি আমার হাতে আছে। তবলিগী নিসাব ফাজাইলে দুরুদ ফেরেশতা নম্বর দেখাইতে গেলি খুলতে গেলি সময় লাগবে, আমার বইয়ের ভিতরে দেখবেন এই সব ঘটনা লেখা, তবলিগী নিসাবে খুঁজবেন পেয়ে যাবেন। তাহলে আল্লাহর রসুল মৃত্যুর পরে সাহায্য যদি করতে পারে, এইটা যদি সত্য হয়, তাহলে আল্লাহর রসুল এন্তেকাল করার পরে কবরে রাখার আগেই সাহাবারা বিপদে পড়ে গেলেন, তিন দিন আল্লাহর রসুলকে কবরে রাখা হলো না। সমস্যাটা কি ছিল? খিলাফত, কি কে খলিফা হবে, এই নিয়ে তো সাহাবাদের ভিতরে আল্লাহর রসুলকে কেন্দ্র করে আল্লাহর রসুল এন্তেকাল করেছে, বিশ্ব লিডার মারা গেছে, নেতৃত্ব শূন্য অবস্থায় মুসলমানেরা থাকতে পারে না, এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে সাহাবায়ে কেরাম তিন দিন পর্যন্ত আল্লাহর রাসূলকে কবরে মাদফুন করে নাই। তো আল্লাহর রাসূল যদি মরার পরে কিছু বলতেই পারত আর কিছু করতেই পারত, যদি সমাপ্তই থাকতো, তাহলে তো সাহাবায়ে কেরাম এই সমস্যার সমাধান করে দিতেন, কি কথা ঠিক কিনা? হযরত আলী আর মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকার জঙ্গে জামালের যুদ্ধে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে ভুল বুঝাবুঝির কারণে সাহাবায়ে কেরামদের ভিতরে, আল্লাহর রাসূল কিন্তু এখানে কেউ কাউকে এসে সমস্যার সমাধান করে দিয়ে যান নাই। হাসনাইন বেদর্দির সাথে শহীদ হয়ে গেল কারবালা প্রান্তরে পানির অভাবে, পানি না পান করে করায় তাকে মৃত্যুবরণ করা হলো। কই আল্লাহর রাসূল এত ভালোবাসতেন দুনিয়াতে তাদেরকে, কিন্তু মরার পরে আল্লাহর রাসূল যদি করতেই পারতেন তাহলে হাসনাইন দিয়ে তো এসে পানি পান করাইতেন, কি কথা ঠিক কিনা? তো আল্লাহর রাসূল এ ধরনের কিছুই করলেন না, কিন্তু মরার পরে তাবলিগী বুজুর্গদেরকে শুধু খাওয়ায় না, রুটি খাওয়ায়, তারপরে ঘুমের ঘরে খাওয়ায়, ঘুম ভাঙিয়ে থাকে যে রুটি হাতে আছে। এটা টোটালি একেবারে তাওহীদ বিরোধী কনসেপশন দেওয়া হচ্ছে মসজিদের ভিতরে থেকে, আর এই কনসেপশন যারা লালন করতেছে তারা সরাসরি আল্লাহকে বাদ দিয়ে মাজার পরস্তির দিকে অগ্রসর হচ্ছে, কি কথা ঠিক কিনা? মাজারে গেলি পাওয়া যায় যদি বুজুর্গের মাজারে যায়, বুজুর্গের মাজারে যদি চাওয়া হচ্ছে, কেন চাওয়া হচ্ছে? এই কনসেপশনের কারণে যে মরার পরে এদের ক্ষমতা থাকে, মরার পরে এরা কথা বলে, মরার পরে হাত ধরে, এটা ফাজাইলে সাদাকাতে পাবেন, তবলিগী নিসাব ফাজাইলে সাদাকাত। এক মুরব্বী মরে যাওয়ার পরে তার দোস্ত আসে তাকে দাফন করানোর জন্য, যখন কবরে রাখছে তো কবরে রাখলি আঙ্গুল ধরে বলেছে, কবরে রাখলি কি করছে আঙ্গুল ধরছে, কয় আঙ্গুল ধরছে না, তো কয় কি যে আমি জিন্দা আর আল্লাহর প্রতিটা আশেক জিন্দা থাকে, আমি আল্লাহর আশেক আমি জিন্দা, কথা ঠিক আছে? তাহলে মরার পরে খালি কথা বলতেছে না, হাত ধরে ভালায়। আর আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা লা তাসমাউল মাউত, হে নবী আপনি মুর্দাকে শুনাইতে পারবেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহকে ছেড়ে দিয়ে যাদেরকে আপনি আহ্বান করেন, এই মুশরিকদেরকে আহ্বান করে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না, তারা এত দুর্বল। যাউব আত তালিব ওয়াল মাতলুব, চাহানেওয়ালা আর যার কাছে চাওয়া হয় উভয় এত দুর্বল, আল্লাহ বলছে এরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা মাছির দানাও তৈরি করতে পারে না। কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, মাছি যদি এদের থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায় তো উদ্ধার করার মতো শক্তি এদের হাতে। এই দুর্বলের কাছে একটা দুর্বল, একটা দুর্বল, এমন দুর্বল মরার পরে মানুষ কি অবস্থায় দেখে, চোখ থাকার পরেও দেখতে পায় না, কান থাকার পরেও শুনতে পায় না, হাত থাকার পরও নিশ্চল, পাও থাকার পরও নিশ্চল, সব সব সুধা হয়ে যায়, কি কথা ঠিক কিনা? নিথর বান্দা, তারে ধুয়ে কবরে পৌঁছানোর জন্য চারজন লোক লাগে, টুটপাড়ার কবরস্থান নিয়ে আল্লাহর রাসূলরাও তো কবরে রাখতে লোক লাগছিল, নাকি আল্লাহ রাসূল নিজে চলে গেছিল? তাহলে মরার পরে মানুষের যদি ক্ষমতাই থাকতো তাহলে এদেরকে চারজনে ধরে নিয়ে কবরে রাখা লাগতো। এই সাধারণ জ্ঞান তার ভিতরে আছে, সে কি করে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির কাছে প্রার্থনা করে? তাবলিগী নিসাবের ফাজাইলে দুরুদের ভিতরে আছে শাইখুল হাদিস সাহেব এক কবিতা লিখছে, সেই কবিতার ভিতরে আরবি কবিতা,
তার ভিতরে আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা করা আছে, তারাহাম ইয়া রাসূল আল্লাহ তারাহাম, তারাহাম ইয়া রাসূল আল্লাহ তারাহাম, হে রাসূলুল্লাহ আমার পরে রহম করুন, হে রাসূল আমার পরে রহম করুন। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে তাবলীগি নিসাব পড়ে, আর এই বিশ্বাস লালন করার সাথে সাথে তার কলমা গলত হয়ে যায়, তার নামাজ গলত হয়ে যায়, তার রোজা গলত হয়ে যায়, তার হজ গলত হয়ে যায়, তার কোনো কিছু আল্লাহর দরবারে গৃহীত হয় না। তার কারণ রসুল কিছু দিতে পারে না, রহম করার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি রহমান, আপনি রহিম, একে শিখাইছে আল্লাহ শিখাইছে। চাইতে হবে কার কাছে রহমত? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে রহমত না চাই, রসুলের কাছে রহমত। রসুল যতই মর্যাদার অধিকারী হোক না কেন, তারপরেও সৃষ্টি, স্রষ্টা আর সৃষ্টি কখনো এক হতে পারে না। তো এরা আল্লাহকে ছেড়ে রসুলের কাছে প্রার্থনা করতেছে, পীরের কাছে যে প্রার্থনা করতেছে, তার কারণ তারা মরার পরে রসুলকে হায়াতুন নবী মনে করে। এই হায়াতুন নবীর সমস্যাটা যেটা বাংলাদেশে প্রকাশ হয়ে এখন দেখা দিয়েছে, হায়াতুন নবী বক্তারা এখন ওয়াজ করতে যে বলে হায়াতুন নবী কবরে যিনি জিন্দা আছেন হায়াতুন নবী, এরকম বলে না? মহা শয়তান, এই মহা শয়তান এটা যে এই কথা বলে, এটা একটা বড় শয়তান। রসুল যদি কবরে জীবিত থাকবে তাহলে পুরাণ মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছেন পৃথিবীতে যদি কাউকে চিরস্থায়ী দিতাম জীবন তাহলে আপনাকে দিতাম, আপনি যখন চিরস্থায়ী থাকবেন না তখন এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। রসুল মৃত্যুবরণ করেছেন, সাহাবা একরামের ফয়সালা হয়ে গেছে, মুত্তাফেকা ফয়সালা, সাহাবা একরামের ইজমা হয়ে গেল রসুল যেদিন মারা গেল। উমর উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে গেল, যে বলবে মোহাম্মদ মারা গেছে তার গর্দান উড়াই দেবো, কি কথা ঠিক কিনা? আবু বকর বলো উমর ঠান্ডা হও, আমা মুহাম্মাদুন ইল্লা রসুল, মোহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছুই ছিলেন না। যারা রসুলের ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহর রসুল মারা গেছে, আবু বকরের ভাষণ। যারা রসুলের ইবাদত করতে উপাসনা করতে তারা কান খুলে শুনে নাও মোহাম্মদ সাল্লাম মারা গেছে। আর যারা আল্লাহর উপাসনা করতে তারা শুনে রাখো ইন্নাল্লাহ হাইউল্লাহ ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ জিন্দা, মৃত্যুর প্রশ্নই ওঠে না। চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্ববিরাজমান, মানে তার শ্রবণে তার দর্শনে তিনি কে? আল্লাহ রাব্বুল। কেউ যদি এই বিশ্বাস নবীর পরে পোষণ করে তাহলে সে নবীকে আল্লাহর সঙ্গে শরিক করে। আর যারা নবীকে আল্লাহর সঙ্গে শরিক করে তারা যতই নামাজ পড়ুক কবলের পরে যদি বড় মেহরাব হয়ে যায় কানা করি মূল্য নেই আল্লাহর কাছে, এ নামাজের কোনো মূল্য নাই। যতই সুন্দরভাবে নামাজ পড়ুক না কেন এই সুন্দর নামাজের কানা করি মূল্য আল্লাহর কাছে। তাহলে আমাকে সর্বপ্রথম ইমান বিল্লাই যদি সমস্যা ঢুকে যায়, ইমান বিল্লাই সমস্যা ঢুকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, ধারাবাহিক আলোচনা হবে, একদিনই সব সম্ভব না। এই ঈমান বিল্লাহর সর্বপ্রথম হচ্ছে আল্লাহর অস্তিত্বে স্বীকার, দুই নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস, তিন নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস, চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর আত্মায় ও সিফাতে বিশ্বাস। এই চারটা বিশ্বাসের ভিতরে এত গলদ ঢুকছে, এত গলদ ঢুকছে যে আপনি মানে আপনাকে ভাষায় ব্যক্ত করা যাবে, এত সমস্যা আল্লাহকে নিয়েই সমস্যা। এই সমস্যা আল্লাহকে বিশ্বাস করতেছে, কিন্তু আল্লাহকে তো ওইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রসুল শিক্ষা দিয়েছে। আল্লাহকে তো সেইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। এক নম্বর বিশ্বাস হবে কি হবে? যেভাবে আল্লাহ তার পরিচয় দিয়েছে, এর থেকে সুন্দর তার হইতেই পারে না, এর থেকে ভালো তফসির হতে পারে? হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা বই আমি নিয়ে আসছিলাম, দেখানোর সময় নেই। শেখুল আকবর বলে ইমাম আবু হানিফার, ইমাম আবু হানিফার কোনো বই নাই পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে কোনো বই নাই। এই দেখেন যে বইটা আমার হাতে, এইটা হচ্ছে ইমাম আবু হানিফার স্বরচিত না, ইমাম আবু হানিফার আকিদা তার ছেলে হাম্মাদ, হাম্মাদ বিন আবু হানিফা নকল করছে তার বাপের আকিদা। মূল আকিদায় যে বিশ্বাস ছিল ইমাম আবু হানিফার, ইমাম আবু হানিফার কোনো ফিকা গ্রন্থ নাই। একটা হচ্ছে ফিকহুল আকবার, এই ছোট বইটা, এই ছোট্ট বইটা, এটা ছোটি বই, এটা হচ্ছে আকিদা সংক্রান্ত, কোনো মশলা মশাইলের কোনো বই রচনা করে দেয়নি ইমাম আবু হানিফা। তার নামে আজকের বড় বড় ফতোয়ায় কাজীগান, ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় কুদুরি, অমুক তুমুক, ফতোয়ার কোনো অভাব নাই ফতোয়ায়, তার সব ইমাম আবু হানিফার নামে বলিয়ামকে বলিয়াম কিতাব হয়েছে, একটা কথা ইমাম আবু হানিফার দ্বারা প্রমাণিত না। কলা ইমাম আবু হানিফা বলে টালায় দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ নাই। ইমাম আবু হানিফার
যে মূল গ্রন্থ যে বিশ্বাসকে পোষণ করত সেই বিশ্বাস এদেশের হানাফি মাযহাবের যারা দাবি করছে তারা পোষণ করে না। এটা ফিকহুল আকবার, তিনি এটাকে সব থেকে বড় ফিকা বলছে, আল্লাহর বিশ্বাসটা আকিদার বিশ্বাসটাকে সব থেকে বড় ফিক বলছে, ফিকহুল আকবার সব থেকে বড় ফিক। এই সব থেকে বড় ফিকের ভিতর বর্ণনা করছে আল্লাহর হাত নখ ও মুখমণ্ডল আছে যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাজেই আল্লাহর হাত ও নখ ও অন্তকরণ ও মুখমণ্ডল সম্পর্কে যে বর্ণনা করছে যে তা সবই গুণ, এটা বলা ঠিক নয় যে আল্লাহর হাত অত শক্তি কুদরত, তাই না? আল্লাহর কুদরতি হাতে আল্লাহর কুদরতি চোখে মনে হিসাবে ওয়াক করে, তার কারণ ওরা আসলে হাত স্বীকার করে না, এই জন্য কুদরতি হাত করে, আল্লাহর চোখ তারা স্বীকার করে না। অথচ আল্লাহ তার চোখ কোরআনে বর্ণনা করতেছে, আল্লাহ তার হাত কোরআনে বর্ণনা করতেছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরায়ে ফাতহা 48 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা আল্লাহর হাত হচ্ছে তাদের হাতের পরে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত। আল্লাহ বলেন মা মানাকা আন তাসজুদু লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোকে কে নিষেধ করলো ওই আদমকে সিজদা করার থেকে, বিয়াদাইয়া যাকে আমি আমার দুই হস্ত দিয়ে সৃষ্টি করছি। আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন, কিন্তু তারা আল্লাহর হাত স্বীকার করে না। আর ইমাম আবু হানিফা বলছেন কেউ যদি আল্লাহর হাত স্বীকার না করে ফাহুয়া কাফের, তাহলে সে কাফের হয়ে যাবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাত বর্ণনা করেছেন। কেউ যদি আল্লাহর হাতকে রূপক করে বর্ণনা করে বলে যে আল্লাহর হাত হচ্ছে শক্তির হাত কুদরতি হাত, তাহলে সে আল্লাহর অরিজিনাল হাতকে স্বীকার করলো না, হাত আছে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেলে এরকম ঝোলে না, তার মানে কি শক্তিহীন হয়ে গেছে, হাত আছে শক্তি আছে, শক্তি আছে শক্তিহীন হয়ে গেছে। তো হাত থাকার পরে কি কথাটি কিনা, আগে হাত নাই, হাতের অস্তিত্ব নাই, তাহলে প্যারালাইজড হয়ে গেছে, শক্তি আছে বা শক্তিহীন হয়ে গেছে, এ কথা তো দ্বিতীয় নম্বরে, যে কথা আমি বলতেছি আল্লাহর অস্তিত্বে আগে স্বীকার করতে হবে, তারপরে আল্লাহর রবুবিয়াতে স্বীকার করতে হবে, তারপরে আল্লাহর উলুহিয়াতে স্বীকার করতে হবে, তারপরে আল্লাহর আসমা সিফাতে স্বীকার করতে হবে। তো হাতের অস্তিত্ব আগে আপনাকে মানতে হবে, তারপরে কুদরতি হাত বলা যাবে। কিন্তু যারা আল্লাহর অরিজিনাল হাতকে স্বীকার করে না তারাই বলে আল্লাহর কুদরতি হাত, তাহলে আল্লাহ নিয়ে কত সমস্যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকীদা পোষণ করেন সেই আকীদা এদেশের হানাফি মাযহাবের ম্যাক্সিমাম মৌলভী সাহেবরা বিশ্বাস করে না। তাহলে মৌলভী সাহেবরা আকীদায় কি হানাফি? ওরা যদি হানাফি হইতো তাহলে তো নাজাত পাওয়া যেত, কি কথা দেখি না, ওরা অরিজিনালি হানাফিও না, ওরা যদি হানাফি হানাফি করে মাথা ব্যথা, ওদের হানাফিয়াত প্রতিষ্ঠা করার জন্য মাথায় ব্যথা, বুঝতে পারছেন? আমার মুয়াজ্জিন ছিল ওই খাজুরার মুরব্বী নতুন, আর এখন শেষ করে দিচ্ছি, উনি বলছে আমরা তো লেডিস মাযহাবের লোক, এই যে লেডিস মাযহাব কইছে ইমাম সাহেবের, ইমাম সাহেব তো রাত্রে খেবে রাত 12টার সময় ঘটনা, মাঠে বসে গরমের সময় বসে আছে, মুয়াজ্জিন সাহেব বলছে আপনারা লেডিস, উনি ওই মসজিদে ছিল এক সময় মুয়াজ্জিন, 40 বছর মুয়াজ্জিনই করেছে ফিরি, তারপরে সই আকিদা এসে আমার মসজিদে, কারণ আগের ইমাম সাহেবের বলেছে আমরা তো লেডিস মাযহাবের লোক, ইমাম সাহেব তো গরম হয়ে গেছে, এখন রাত্রেবেলা কইছে আপনারা এই রাত্রে লেডিস মাযহাব প্রমাণ করতে হবে, তা না হলে আপনারা আজকে শেষ করবো, লোকজন খেওয়াই দিয়েছে, আর উনি আনলে বিপদে হয়ে রাত্রে আইসে আমার কাছে, আমি মসজিদের হুজুরাই শুয়া রাত 12টায় নক করছে, এখন আমারে আমি মানে ওনারে দেখে তো কাঁপে উঠছি, কেঁপে উঠে বলছি কী ব্যাপার কী ঘটনা, তা বলছে যে এই ঘটনা এখন আপনার যাইতে হবে, মহাবিপদ গেলাম, সে মানে মাদ্রাসার প্রভাষক, এই মাদ্রাসার প্রভাষক সে বলতেছে যে আপনার মহাজন এই কথা বলছে, এখন এটা আপনাকে প্রমাণ করতে হবে। তাই বলে আমার মহাজন তো ঠিকই বলেছে, আপনার সমস্যাটা কী হচ্ছে? আমি যখন এই কথা বলছি তো উনি তো আরও গরম, আমাদেরকে লেডিস মাযহাব বলি স্যার আপনি বলেন এটা ঠিক বলেছে, কীভাবে ঠিক হয়েছে বলেন। তাই আমি বললাম হুজুর আপনি তো একজন মাদ্রাসার প্রভাষক বড় আলিম, আপনার সাথে কী বিতর্ক করবো, আপনি বলেন ইমাম আবু হানিফার নামটা বলেন তো, নাম জানে না ম্যাক্সিমাম লোক ইমাম আবু হানিফার নাম জানে না, ইমাম আবু হানিফার নাম কিন্তু আসলে ইমাম আবু হানিফা, আবুন মানে বাপ, হানিফা মানে হানিফার বাপ, হানিফা হচ্ছে তার মেয়ে, ঠিক আছে, আবু হানিফা হচ্ছে তার কুনিয়াত, কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে নোমান বিন সাবেদ, তো নোমান বিন সাবেদ, তাহলে তার মাযহাবের নাম হওয়া দরকার ছিল কি সাবেদের পুত্র নোমান, তাহলে নোমানি মাযহাব হওয়া দরকার ছিল, কিন্তু নোমানি মাযহাব না হয়ে তার মেয়ের নামে প্রসিদ্ধি লাভ করছে। যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম কিন্তু ইমাম বুখারি নয়, তার নাম কি মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি আল জুফি,
কিন্তু বুখারায় যেহেতু জন্মগ্রহণ করেছে তো এই বুখারী নামটা প্রসিদ্ধি লাভ করছে। তো ইমাম আবু হানিফার ক্ষেত্রে ওটা তাই হয়েছে। আমি বললাম যে আসলে তো তার মেয়ের নামটাই প্রসিদ্ধি লাভ করেছে, এই হিসাবে উনি ইংরেজিতে বুঝছে, ঠিক আছে, ইংরেজিতে বলি সেই জন্যই রাগ হয়ে গেছে, ইংরেজি বললে অনেক সময় রাগ হয়ে যায় অনেকে। তো এই হচ্ছে সমস্যা আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে ইসলামের নামে যে কি চলছে ভাই, এ যদি আমি আপনাকে ধারাবাহিক বর্ণনা করি আপনি অবাক হয়ে যাবেন যে টোটালি একেবারে শয়তানিয়াত প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলামের নামে, টোটাল একটা শয়তানিয়াত। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হাত মানে না, আল্লাহ তার হাত বর্ণনা করে। আল্লাহ যদি হাত না মানা হয় তাহলে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করা হয় না, কি কথাটি কিনা? হাতের অস্তিত্ব স্বীকার না করলে হাত কুদরতি হাত মানে শক্তির হাত, শক্তিকে স্বীকার করলেন তা হাতই নাই তাহলে শক্তির আসবে কোথার থেকে? এই হচ্ছে সমস্যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এই আকীদা বিশ্বাস যেটা বর্ণনা করছেন সেটা উপমহাদেশের হানাফি যারা দাবি করে, অধিকাংশের নাই, আমি সবার কথা বলবো না, ম্যাক্সিমামই ইমাম আবু হানিফার আকীদাকে লালন করে না। সংস্কারের কাজ চলছে আল্লাহর ফজলে, তাদের ভিতরে আকীদা বিশ্বাস আস্তে আস্তে ঠিক হতে যাচ্ছে। আল্লাহ করুক যে এই আকীদা বিশ্বাস যেন সর্বস্তরে ছড়িয়ে পড়ে, আল্লাহ যেন আমাদেরকেও যেন সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার তৌফিক দেয়। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং শোনানো সব কিছু যেন তার শাহী দরবারে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।